নির্বাচনী মুদত সমগ্র দেশ অসমতো আরম্ভ নির্বাচনী কুচকাওয়াজ এক সেপ্টেম্বরের পর পরীক্ষা হব ইভিএম ভিভিপেটর দুই সেপ্টেম্বরত তিনিচুকীয়াত শাসকীয় বিধায়কর বৃহৎ বৈঠক 2024ৰ লোকসভা নির্বাচন আগুয়াব পাৰে বুলি চর্চা আরম্ভ হওয়ার সময়তে রাজ্যের নির্বাচন আয়োগের তৎপরতার সমানে সমানে শাসকীয় মিত্র জোটকও তৎপর হওয়া পরিলক্ষিত হয়েছে বিরোধী ঐক্য মঞ্চৰ দুগৰাকীকৈ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর নীতিশ কুমারে নির্বাচন আগুয়াব বুলি দাবি করা বাতৰি ইতিমধ্যে প্রকাশ পাইছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত গেরুয়া দল বিজেপিয়ে প্রায়বোৰ হেলিকপ্টার বুকিং করার খবরও কিছু কিছু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে সঁচাকৈ আগুয়াব নেকি লোকসভা নির্বাচনের সময় এই প্রশ্নক অধিক প্রাসঙ্গিক করে তুলিছে নির্বাচন আয়োগের তৎপরতায় এক সেপ্টেম্বরৰ পৰা আৰম্ভ হ'ব প্ৰথম পৰ্যায়ৰ ইভিএম ভিভিপেটৰ পৰীক্ষা ৰাজ্যৰ নিৰ্বাচন আয়ুক্ত কাৰ্যালয়ৰ সূত্ৰ অনুসৰি নিৰ্বাচনৰ যাতে ইভিএমৰ কোনো বিসংগতি নহয় তাক লৈ এই তৎপৰতা ৰাজ্যত থকা 55,000 ইভিএমৰে হ'ব পৰীক্ষা এই পৰীক্ষাৰ পিছত ব্যৱহাৰযোগ্য ইভিএমসমূহ বাছি উলিয়াব নিৰ্বাচন আয়োগে প্ৰয়োজনত অনা হ'ব অতিৰিক্ত ইভিএম প্ৰক্ৰিয়াটোত নিয়োজিত হ'ব পাৰে 200 ইচিআইএল অভিযন্তা রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিত হব ইভিএম ভিভিপেটর পরীক্ষা একে সময়তে শাসকীয় মিত্রজোটে তিনিচুকীয়ার কনভেনশন সেন্টারত 2 সেপ্টেম্বরত করব বৈঠক মিত্রজোটর সকল বিধায়কক 1 সেপ্টেম্বরত তিনিচুকীয়াত উপস্থিত হওয়ার নির্দেশ দিছে বলে জানিপরা গেছে এই বৈঠকত বিজেপির থাকিব অগপ ইউপিপিএলর বিধায়কও সমাগত লোকসভা নির্বাচন অসমতো আরম্ভ হয়েছে নির্বাচনী কুচকাওয়াজ আগন্তুক লোকসভা নির্বাচনক লক্ষ্য রাখি তিনিচুকীয়ার কনভেনশন সেন্টারত অহা 2 সেপ্টেম্বর তারিখে শাসকীয় পক্ষর দলে অনুষ্ঠিত করেছে এখন বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক আর এই বৈঠকত বিজেপি এজিপি ইউপিপিএলকে ধরে সমূহ মিত্রজোটের বিধায়ক সমূহ উপস্থিত থাকিব এয়া নির্বাচন আগুয়ার ইঙ্গিতেই কক বা আন কিবা কিন্তু নির্বাচনী তৎপরতা যে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে সেয়া খাতাং তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ সহযোগত ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট